আগ্রাসী বন্যায় পানি নিচে এগারো জেলা রাতভর বৃষ্টিতে লক্ষ্মীপুরে নতুন নতুন এলাকা প্লাবিত ভেঙে গেছে ছোট ফেনী নদীর মুসাপুর সুয়েস গেট দুর্গম এলাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট

গণত্রাণ সংগ্রহে ব্যাপক সারা আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি মানুষের ভিড় চট্টগ্রামেও দুর্গতদের পাশে অনেকেই জনগোষ্ঠীরাও এসেছিলেন এক লক্ষ দুই হাজার টাকা অনুদান দিয়েছে দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম এবার অন্যান্য শীর্ষ সংবাদ জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন কাল প্রত্যাহার হলে নিবন্ধন প্রক্রিয়া শুরু জানালেন আইনজীবী অন্তর্বর্তী সরকারের রোড ম্যাপ নিয়ে ধোঁয়াশা বিএনপির যৌক্তিক সময়ে নির্বাচন দাবি জন্মাষ্টমীতে মন্দিরে মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা বিভিন্ন স্থানে শোভাযাত্রা প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব বললেন প্রধান উপদেষ্টা রাতভর বৃষ্টির পর লক্ষ্মীপুরে বাড়তে শুরু করছে বন্যার পানি পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন তিন উপজেলার কয়েক লাখ মানুষ অনেকেই ছুটছেন আশ্রয় কেন্দ্রে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গম এলাকার মানুষেরা পাচ্ছেন না খাবার সহায়তা লক্ষ্মীপুর থেকে বিস্তারিত জানিয়েছেন আতাউর কাউসার লক্ষ্মীপুর পুলিশ লাইনের সামনে যে মূল সড়ক তার পাশেই এই জায়গাটিতে যে পরিমাণ পানি জমেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে বাসাগুলো আছে সেই ঘরগুলোর বাসিন্দারা আরো দুদিন আগে এই ঘর থেকে চলে যেতে বাধ্য হয়েছেন কারণ আর দুদিন এখানে প্রচন্ড পরিমাণ পানি উঠছিল তারা জানিয়েছেন গত দুদিন আগ পর্যন্ত তারা এই বাসাগুলোতে ছিলেন কেউ খাটের নিচে ইট দিয়ে খাট উঁচু করে খাটে অবস্থা নিয়েছিলেন প্রায় প্রত্যেকটি ঘর অর্ধেক পরিমাণ পানির নিচে তলিয়ে গেছে এখানকার বাসিন্দারা বলছেন এখানে এ ধরনের প্রায় সখানে

ফেনি বন্যার পানি যখন ক্রমেই পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছিল তখন ধীরে ধীরে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের এই নিম্নাঞ্চলগুলো প্রথমে প্লাবিত হয় এবং তারপর ধীরে ধীরে পানি আরও বাড়তে থাকায় বহু জায়গায় মহাসড়ক পর্যন্ত পানির নিচে ডুবে গেছে তো এখানকার বাসিন্দারা বলছেন পানির নিচে তাদের চুলো বা অন্যান্য জিনিস তলিয়ে যাওয়ার কারণে তারা রান্না করতে পারছে না এই মুহূর্তে তারা খাদ্য সংকটে আছেন তারা পুরোপুরি নির্ভর করে আছে কোনো হৃদয়বান মানুষ যারা এই মুহূর্তে ত্রাণ বিতরণ করছেন বা সরকারি যে সংস্থাগুলো ত্রাণ করছেন তারা যদি তাদেরকে ত্রাণ দেন তাহলে তারা খেয়ে পরে বাঁচতে পারবে কিছু সাহায্য করে বাবা যায় না অনেকে এখানে গবাদি পশু বা অন্যান্য জিনিস পালনের উপর নির্ভরশীল আমরা দেখেছি তারা নিজেদের প্রাণের তোয়াক্কা না করেও চেষ্টা করেছে তাদের গবাদি পশুগুলোকে যেন বাঁচানো যায় যে পরিমাণ পানি এসেছে সে পরিমাণ পানি সরে যেতে পারছে না কারণ এখানকার যে আশপাশের খালগুলো রয়েছে সে খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে সহজে পানি সরতে পারছে না তো এ কারণে তারা প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন যে প্রশাসন যেন দ্রুত এই খালগুলো সংস্কারের ব্যবস্থা করে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর আসার পথে মহাসড়কের অনেক জায়গা দেখেছি যেগুলো পানির নিচে প্লাবিত হয়েছে এবং যার কারণে ত্রাণবাহী যে গাড়িগুলো আসার সেগুলো কিন্তু আসতে সমস্যায় পড়ছে এবং বিভিন্ন জায়গায় গাড়িতে করে সে ত্রাণগুলো পৌঁছানোর উপায় নেই পানি যদি এর চেয়ে বেশি হয় তখন সেখানে মানুষও আর হেঁটে যাওয়ার উপায় নেই লক্ষ্মীপুরের পুলিশ লাইনের সামনে থেকে আতাউর কাউসার সময় সংবাদ এদিকে পানির প্রচণ্ড চাপে বঙ্গোপসাগরের মোহনায় নোয়াখালী ফেনী জেলার সংযোগস্থলে ছোট ফেনী নদীর মুছাপুর ক্লোজার ভেঙে গেছে এতে জোয়ারের সময় উল্টো লোকালয়ে ঢুকবে সমুদ্রের পানি অন্যদিকে আগ্রাসী বন্যায় ভাসছে গ্রামের পর গ্রাম বিস্তারিত জানিয়েছেন আতিয়ার সজল নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ সীমানায় বঙ্গোপসাগরের একেবারে কোল এই মুসাফর ক্লোজার ও ছোট ফেনী নদীর অবস্থান সোমবার সকাল থেকেই ফাটল দেখা দেয় এই ক্লোজারে সময় গড়াতেই এই ক্লোজারটি পানির তোড়ে এসে যায় সমুদ্র ফেনী সদর শহরে পানি কিছুটা কমলো সদরের বিভিন্ন উপজেলা এবং দাগনবইয়া সোনাগাজীতে পানি বেড়ে চলছে গত তিন দিন ধরে ফেনের ছয় উপজেলার তেতাল্লিশটি ইউনিয়নে সমভাবে যে ত্রাণগুলো বন্টন করার কথা অব্যবস্থাপনার কারণে তা হচ্ছে না যার কারণে যেখানে ত্রাণ পাচ্ছে সেখানে একাধিকবার মানুষ ত্রাণ পাচ্ছে আবার যেখানে পাচ্ছে না অনেকেই মোটোই পাচ্ছে না এজন্য স্থানীয়রা বা বিভিন্ন ভুক্তভোগীরা অব্যবস্থাপনাকেই দায়ী করছেন আমরা পাই নাই অনেকে খাবার নিরাপদ পানি এমনকি আলোর ব্যবস্থা না থাকার কারণে মোমবাতির অভাব বোধ করছি খুব খানাদানা আমাদের ঠিক মতন আসে না তো খানাদানা কেউ আসে একবারে জায়গা তিনবার নিচে একবার ভাই নতুন করে বন্যার কবলে পড়া সোনাগাজী এবং দাগনবিহাতে শুকনো খাবার পানি জাতীয় খাবার দেওয়া জরুরি হয়ে পড়েছে সেই সাথে মহিলাদের হাইজেনিক মেনটেন করার বিভিন্ন উপকরণ দেওয়াও জরুরি বলে মনে করছেন এখানকার ভুক্তভোগীরা বিল্ডিং এর নিচে যে পরিমানে পানি ছিল আমাদের দোতলা পর্যন্ত পানি উঠে গেছে আমার বাসার যত মালামাল ছিল সকল মালামাল ভাই সব কিছু নষ্ট হয়ে গেছে পানির অনেক কষ্ট কি করব তো হবে ইতিমধ্যে বিশুদ্ধ খাবার পানি এবং স্বাস্থ্যসম্মত খাবারের অভাবে জেলার বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে ডায়রিয়া সহ চর্মজনিত রোগ দেখা দিয়েছে গত কয়েকদিনের বন্যায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য প্রমাণ প্রশাসন থেকে বা কোনো মহল থেকে দিতে পারছেন না কি পরিমাণ প্রাণহানি হয়েছে এ বিষয়ে স্বচ্ছ কোনো তথ্য নেই সংশ্লিষ্টদের কাছে আতিয়া সজল সময় সংবাদ ফেনি নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে পানি তীব্র চাপে ভেঙে গেছে মুসাপুর সুইজ গেটের তেইশটি ভেন্ট রেগুলেটর এদিকে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিশুদ্ধ পানি ওষুধ সহ টানা ভারী বর্ষণ আর ফেনের উজান থেকে নেমে আসা পানিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে গত চব্বিশ ঘন্টায় একশো তিরিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় লোকালয়ে পানি বেড়েছে এক ফুটের বেশি পানিবন্দী হয়ে পড়েছেন বিশ লাখ মানুষ গত কয়েকদিনের ভয়াবহ বন্যায় জেলার নয় উপজেলার মধ্যে আর উপজেলা আক্রান্ত হয়েছে নতুন করে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছেন অনেকে বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট কোম্পানিগঞ্জে বন্যার পানি তীব্র চাপে ভেঙে গেছে মোছাপুর সুলিশ গেটের তেইশটি ভেন্ট রেগুলেটর বেগমগঞ্জ জেলাটা খুব নিচু অঞ্চল তো এই জন্য কোমর পর্যন্ত মাথা পর্যন্ত পানি কিছু কিছু লোকে একাধিকবার টাং পাইতেছে কিছু কিছু লোকে দেখা যায় একবারও টাং পাইতেছে না এই বন্যা আমার বয়স আমি আর দেখি নেই এত বেশি পানি আমাদের ঘরে এক এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিশুদ্ধ পানি ওষুধ সহ ত্রাণের অভাব হবে না বলে জানিয়েছেন তিনি জনগণকে সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা রিলিফের কোন অভাব হবে না ঔষধেরও কোনো অভাব হবে না আপনারা কারেক্টলি বলছেন যে অনেক জায়গায় যেতে খুব অসুবিধা হচ্ছে আপনারা সাহায্য সহযোগিতা করবেন অবশ্যই সব জায়গায় এটা পৌঁছে যাবে হয়তো সাময়িক একটু অসুবিধা হচ্ছে বাট এই অসুবিধাটা খুব একটা বেশি সময় থাকবে না আর আপনারা যদি জনগণ যদি সব সাহায্য সহযোগিতা করে অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গায় পৌঁছে যেতে পারবে যারা এক হাজার আটানব্বইটি আশ্রয় কেন্দ্রে এক লাখ বিরাশি হাজার তিনশো নয় জন আশ্রয় নিয়েছেন সময় সংবাদ নোয়াখালী ভারী বৃষ্টি না হলে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড বর্ষাকালে ফারাক্কা বাঁধের গেট প্রতি বছর খোলা থাকে উল্লেখ করে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে নতুন করে বাংলাদেশে বন্যার শঙ্কা নেই পানি ভবনে এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয় উজানে দেশের ইন্ডিয়ান পার্টে বন্যা চলছে কিন্তু আমাদের দেশে বন্যার কোনো আশঙ্কা এই মুহূর্তে নেই গঙ্গা নদীর পানি সমতল একদম স্থিতিশীল অবস্থায় রয়েছে শুষ্ক মৌসুমে পানি আটকায় তারা পানিটা ডাইভার্ট করে নিয়ে যায় বর্ষাকালে ফারাকা সাধারণত খোলাই থাকে বিজ্ঞান মতে যেটা বুঝে থাকে যে ফারাক্কার গেট এই মুহূর্তে সবগুলো খোলাই রয়েছে অর্থাৎ পানি গেট খুলে দিয়ে বন্যা হয়ে যাওয়ার মতো এমন কোনো সিচুয়েশন ফারাক্কাতে নেই কুশিয়ার নদীর অমল শীত পয়েন্ট সেটা বিপদসীমার দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা আজকে আজকের মধ্যে নেমে যাবে আমরা আশা আশা করছি এবং কুমিল্লার গমতি নদী রয়েছে সেটা বিপদসীমা সীমার বিয়াল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে সেটা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা আশা করছি বিপদ সীমার নিচে নেমে আসবে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ কামরুল হাসান বলেছেন ফেনি ও কুমিল্লা সহ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকায় নতুন কোনো এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা নেই দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে কথা জানান তিনি বন্যার পানিতে ডুবে তেইশ জনের মৃত্যু ও দুইজন নিখোঁজ রয়েছে বলেও জানান তিনি দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের যে নদ নদীগুলো রয়েছে পানি সমতল ক্রমাগত হ্রাস পাচ্ছে কুমিল্লা এবং ফেরিতে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং সেখানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই যে কারণে পানি আরও তল হ্রাস পাবে এগারোটি জেলায় মোট এগারো লক্ষ আটত্রিশ হাজার আটচল্লিশটি পরিবার পানিবন্দি রয়েছে ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা সাতান্ন লক্ষ এক হাজার দুইশো চারজন আর এ পর্যন্ত মৃতের তথ্য আমরা পেয়েছি তেইশ জনের আর নিখোঁজ তথ্য রয়েছে আমাদের জনের এটি মৌলিক বাজারে ত্রাণ সামগ্রী মজুদ এবং বিতরণ কার্যক্রম সন্তোষজনকভাবে চলছে ভিড় সব বয়সী মানুষের কারো হাতে নতুন পুরাতন কাপড় কারো হাতে খাদ্য সামগ্রী আবার কেউ এসেছেন ওষুধ সালাই নিয়ে বনা দুর্গতদের পাশে দাঁড়াতে এক কাতারে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে ভিড় করেন অনেকেই বন্যার্থদের বন্যারদের আত্মনাদে ঘুমাতে পারে না ছয় বছরের নিহা জমানো টাকা দিয়ে শান্ত হয় নিমন নিয়ে এসেছে টিফিনের টাকাও শুধু নিহা নয় ঘরে বসে নেই তার সমবয়সীরাও জন্মদিনের টাকা শখের সাইকেল কেনার টাকা কিংবা জমানো ব্যাংক নিয়ে ভিট করছে টিএসসি চত্বরে কেউ কেউ হাজির হয়েছে নিজের প্রিয় খেলনা নিয়েও আমি আমার বার্থডে টাকাটা বন্যার্থদের জন্য ডোনেট করে দিয়েছি বন্যার্থদের জন্য আমি খুবই আপ্লুত এবং আমি খুবই গর্ববোধ করছি যে ছোট ছোট বাচ্চারা যেভাবে এগিয়ে এসেছে এবং আমি এইটুকু বিশ্বাস করি আমার স্বপ্নে সোনার বাংলাদেশটা এরাই আগামীর কর্ণধর সোমবার টানা পঞ্চম দিনের মতো চলা গণত্রাণ সংগ্রহ শুরু হয় সকাল দশটায় এরপর থেকেই ত্রাণ নিয়ে টিএসসিতে ভিড় জমান সব শ্রেণীর মানুষ সবার প্রত্যাশা দেশের দুর্যোগে একযোগে মিলে বৈষম্যহীন বাংলাদেশ করা এক লক্ষ দুই হাজার টাকা অনুদান দিয়েছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এরকম করে সব সময় সর্বক্ষণ আমাদের প্রতিষ্ঠান আমাদের পাশে এবং সাধারণ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সহায়তা করে আসছে এই পর্যন্ত এই কাজটার মাধ্যমে আসলে আমরা দেখাতে চাই যে সমাজের আর পাঁচটা মানুষের মতো আমরা যারা হিজরা জনগোষ্ঠী আছি তারাও আসলে এগিয়ে যেতে পারবো এটা না আসলে শেখাতে হয় না দেশ প্রেমটা আপনা আপনি চলে আসে ত্রাণ সংগ্রহের পাশাপাশি বন্যা কবলিত এলাকায় পৌঁছানোর কার্যক্রম চলছে সমানভাবে বন্যা দুর্গত বিভিন্ন জেলায় সশরীরে এবং প্রশাসনের সাহায্যে দুর্গম অঞ্চলেও ত্রাণ বিতরণ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনির হোসাইন সময় সংবাদ ঢাকা শিক্ষার্থীদের ওপর আনসারদের হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নেতৃত্ব দেন উল্লেখ করে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সাবেক ডিজি সহ সবার বিচার প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করদের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থীরা রোববার রাতের হামলায় সমন্বয় খাসনাথ সহ বিশ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান তারা বলেন অন্তর্বর্তী সরকারের এক মাস না যেতেই আনসারদের পোশাকে দেখে আনসারের পোশাকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে আনসার লীগের সদস্যরা আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই আপনি আমাদেরকে বলুন পাঁচ তারিখ চলে গিয়েছে আজকে ২৬ তারিখ এখনো পুলিশ কেন পুরো দমে মাঠে নেই যে সকল আনসার লীগের সদস্যরা গতকালকে চক্রান্তের সাথে জড়িত ছিল এবং গতকালকের এই যে প্রোগ্রামটি ছিল এটিকে একটি চক্রান্তে নিয়ে যাওয়ার জন্য যারা ওইখানে সক্রিয় অংশগ্রহণ করেছে তাদেরকে এই সকল প্রকার আনসারের সুযোগ রাজধানীর সুতরা থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল যার সদে সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন দলীয় জোটের গুরুত্বপূর্ণ নেতা ইনু এর আগে গত বাইশ আগস্ট জোটটির আরেক নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মেননও গ্রেফতার হন ইনু মেননের নামে হত্যা মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে এদিকে আদাবর থানার হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা সোহান গোলাপের সাত দিন এবং সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার হচ্ছে কাল এরপরই নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই শুরু হবে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির আইনজীবী শিশির মনির তিনি বলেন ছাত্র জনতার আন্দোলন ভিন্ন দিকে নিতে জামাত শিবির নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার ছাত্র ছাত্রজনতার আন্দোলন যখন তুঙ্গে পতনের দ্বার যখন শেখ হাসিনার সরকার ঠিক সে সময় পহেলা আগস্ট জামায়াত শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলে ওই দিন কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান ওই বৈঠকে ছিলেন জামায়াত নেতারাও অন্তর্বর্তী সরকার গঠনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যমুনার সেই বৈঠকেও ছিলেন জামায়াত নেতারা ঠিক তখন থেকেই সবার আগ্রহ জামায়াতের নিষেধাজ্ঞা কি প্রত্যাহার হচ্ছে সোমবার দলটির নিযুক্ত আইনজীবী জানান মঙ্গলবারের মধ্যে জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার করবে সরকার স্বরাষ্ট্র রিকোয়েস্ট করা হয় এই রিকোয়েস্টের অংশ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে তাদের দেয়া তথ্য অনুযায়ী আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে এমনকি আগামীকালকের মধ্যেই এই নিষেধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের কনফার্ম করেছেন নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে দল হিসেবে জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই নামার কথাও জানান তিনি প্রত্যাহারের পরে আমরা দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের আপিল বিভাগে দরখাস্ত দায়ের করে সেই রেজিস্ট্রেশন মামলাটি পুনরি পুনরায় শুনানি করার জন্য দরখাস্ত দায়ের করব দলটির আইনজীবী আরও জানান প্রতিষ্ঠার পর থেকে জামায়াত অন্যান্য রাজনৈতিক দলের মতো নিয়মতান্ত্রিক রাজনীতি করে আসছে শুধু ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঠেকাতে ষড়যন্ত্রমূলকভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করেছিল বলেও মন্তব্য করেন শিশির মনির আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা প্রধান উপদেষ্টার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি এ বিষয়ে তিনি কোনো কিছু স্পষ্ট করে ধরে ধরেননি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাষ্ট্র সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু অবাধ নির্বাচন দিতে হবে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নবমৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সভা। আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যের শুরুতেই দেশের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে আসে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপি মহাসচিব ভয়াবহ বন্যার কারণ হিসেবে দায়ী করেন পার্শ্ববর্তী দেশ ভারতকে অভিযোগ করেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অপরাধ করেছে তারা এই বন্যা এসছে যেভাবে এটা আপনার নিঃসন্দেহে একটা ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি ভারতের যে বাদ খুলে দেওয়া হয়েছে সে বাদ খুলে দিলে তার ভাটিতে কি অবস্থার সৃষ্টি হবে এবং আন্তর্জাতিক আইন বলে যে তাকে ভাটির দেশকে তাকে অবৈধ করতে হবে জনগণকে সচেতন করার জন্য সেটা করা হয়নি রোববার প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণকে ইতিবাচক হিসেবে দেখলেও মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ডক্টর বক্তব্য সুস্পষ্ট নয় তবে নির্বাচন কবে হবে তা যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষার কথাও বলেন বিএনপি মহাসচিব আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোডম্যাপ দিবেন সে রোডম্যাপটা আমরা কিন্তু ফর টু ডেমোক্রেসি এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের পাইনি রিফর্মসের কথা বলেছেন সেই রিফর্মসগুলো কোন করবি করতে তবে সেগুলো কিছু কিছু তিনি আভাস দিয়েছেন আমি জানি এত অল্প সম্পর্কে সবই সম্ভব না কিন্তু সেগুলো সম্পর্কে একটা ধারণা থাকলে তারা আমরা আরও বেশি করে ধারণা করতে পারতাম যে ঘটনা আসলেও ভালোর দিকে যাচ্ছে এদিকে সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক বাংলাদেশ থেকে যে টাকাগুলো পাচার হয়েছে এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা সম্বন্ধে সহযোগিতার কথা আলোচনা হয়েছে এবং একটা জবাব দিয়ে সরকার বাংলাদেশে আসার ব্যাপারে তাদের তারা জানতে চেয়েছে এটা কত তাড়াতাড়ি করা সম্ভব আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা দেশজুড়ে জন্মাষ্টমী উৎসব উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে সকাল থেকে মন্দিরে মন্দিরে মহানাম সংকীর্তনে মাতেন ভক্তরা ঢোল চলছে গীতা কৃষ্ণের জন্মতিথিকে ঘিরে নানা আয়োজনে তাকে স্মরণ করছেন সনাতন ধর্মাবলম্বীরা এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে তারা বলেন সমাজের যত অশুভ শক্তি তার বিনাশ হবে শ্রীকৃষ্ণের আশীর্বাদে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সবার নিজ নিজ ধর্ম পালন করুন তিনি আমাদের যে পরামর্শ দিয়ে গেছেন উপদেশ দিয়ে গেছেন সেই উপদেশ অনুসরণ করে আমরা আমাদের যে জীবন যাপন করতে পারি সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস এদিনে পৃথিবীকে পাপ মুক্ত করে প্রেমের আলোয় মহিমান্বিত করতে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ তবে এবার বন্যা দুর্গতদের সহায়তায় জন্মাষ্টমীর আয়োজন কিছুটা সংকুচিত করে সেই অর্থ দান করা হবে দুর্গতদের সহায়তায় বন্যা দুর্গত সহযোগিতার জন্য আজকে জন্মাষ্টমীতে এই আয়োজন করেছি আয়োজকরা বলছেন এবারে জন্মাষ্টমীর উদ্দেশ্য মধ্যে বিদ্যমান সকল বৈষম্য দূর করা আমরা না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এগুলি নিয়ে কোন বিভেদ থাকুক যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তায় নিয়োজিত ছিল আইন শৃঙ্খলা বাহিনী বিকেলে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা সকলের উপস্থিতিতে বিশাল জনসমুদ্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এর আগে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বাইরের শক্তিকে রুখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দুই উপদেষ্টা বাংলাদেশে সকল জনগোষ্ঠীর তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের সরকার রাষ্ট্রের এবং সকল জনগণের এটি একটি দায়িত্ব আপনারা কারো রাজনৈতিক ক্ষতি হিসাবে ব্যবহৃত হবেন না আপনারা স্বাধীন মানুষ স্বাধীন জনগোষ্ঠী সবার সাথে আপনাদের সমান অধিকার আছে মানুষে মানুষে যত বিভেদ বৈষম্য সকল কিছু কেটে যাবে কেটে যাবে বিশ্বজুড়ে চলমান সকল অস্থিরতা শ্রীকৃষ্ণের আশীর্বাদে দূর হবে সকল অন্ধকার এমনটি মনে করছেন সনাতন ধর্মাবলম্বীরা রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে মাইমুনা হেদার চৌধুরী সময় সংবাদ ঢাকা বাংলাদেশ একটি বৃহৎ পরিবার যেখানে প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শ্রীকৃষ্ণের শুভ জন্মোৎসব জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি বলেন এমন বাংলাদেশ গড়তে চান যেখানে সবাই ভয় ছাড়াই তাদের ধর্ম পালন করতে পারে এবং যেখানে কোনো মন্দির পাহারা দিতে হবে না পরে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান তারা দেশের বন্যাকবরিত অঞ্চলে জন্মাষ্টমী উদযাপন স্থগিত রেখে খাদ্য ও ত্রাণ পাঠিয়েছেন সামর্থ্য অনুযায়ী দলমত নির্বিশেষে সবাইকে বানভাসী অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুভ জন্মাষ্টমী উপলক্ষে সকালে বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেন তিনি বন্যা কবলিত মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি বিরোধী ছাত্র জনতার সাধ্যমতো চেষ্টা করছে জানিয়ে রাষ্ট্রপতি বলেন বন্যায় ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি খাদ্য পানি ও ওষুধ নানা সহায়তা প্রয়োজন দেশকে এগিয়ে নিতে ধর্মবর্ণ ও দলমত নির্বিশেষে ভেদাভেদ ভুলে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি সরকার বন্যা কবলিত মানুষের সহায়তায় সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র জনতাও তাদের সাধ্য মতে সহায়তা দিয়ে যাচ্ছে দেশের সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি আশা করি পরোপকারের মহান ব্রত নিয়ে যারা যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবেন এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার এবং জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন কাল প্রত্যাহার হলে নিবন্ধন প্রক্রিয়া শুরু জানালেন আইনজীবী অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা বিএনপির যৌক্তিক সময় নির্বাচন দাবি এই ছিল সন্ধ্যার সময়ে সঙ্গে থাকুন সময়ের